হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম ছাদে, দেখতে পারতেছেন ছাদে বিভিন্ন রঙের ফুল ফুটছে। শুধু ফুল তা না, প্রচণ্ড শীত। এখন বাজে মনে হয় প্রায় 11টার বেশি বাজে, প্রায় 11:30 বাজে। এখন পর্যন্ত সূর্য দেখা নেই, দেখতেই পারতেছেন এখনও কতটা কুয়াশা, অনেক কুয়াশা। সকালে আরও অনেক কুয়াশা ছিল, তো ঠান্ডা অনেক, তাই আমি হাঁস মুরগিগুলো ছাড়িনি। তো এখন চলে আসলাম, ওদের ছাড়বো এবং খাওয়াবো। খাবার খাওয়ানোর পর আমি ওদের আবার আটকে দিব, নয়তো যে বাতাস ওদের ঠান্ডা লেগে যাবে। তো আমার কাছে কামরাঙ্গা শেষ, এখন আছে দু একটা, এই যে দেখতে পারতেছেন কামরাঙ্গা শেষ। কামরাঙ্গা আমরাও খেয়েছি এবং পাখিরাও খেয়েছে, এই যে তার প্রমাণ দেখতে পারতেছেন। গাছে ফল পাকলে বা ফল ধরলে আমরাও খাই, পাখিরাও খাই, মিলেমিশেই খাই। তো দেখতে পারতেছেন কতটা শীত পড়েছে। নতুন করে লাউ গাছের ডোকা ছেড়েছে, এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক ঠান্ডা কুয়াশা, ভিডিওটা ওরকম ক্লিয়ার আসতেছে না। তো এ হলো চন্দ্রমল্লিকা, আগেও ভিডিওতে দেখিয়েছি। ফুলগুলো অনেক সুন্দর, অনেক মাশাল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই হলো আরেকটা কালার, এটাও আমি আপনাদের দেখিয়েছিলাম। আমার যে দুইটা কালার আছে, দুইটা কালারই অনেক সুন্দর। এখানে টমেটো পেকেছে, এটা হলো তুলসী পাতার গাছ, বাচ্চাদের খাওয়ানো হয় এবং আমি হাঁস মুরগিদেরও খাওয়াই ঠান্ডা লাগলে। এই সাইডে আরও চন্দ্রমল্লিকা হয়েছে, দেখতে পারতেছেন এখানে কিছু ফুটতেছে এখনও। এই যে এগুলো মাত্র ফুটতেছে, খুবই সুন্দর। এই সাইডেও আরও আছে, ওই যে দেখতে পারতেছেন ওইখানে। তো আমি এখন মুরগিগুলোকে ছাড়বো, চলুন দেখি। তুমি হাঁস মুরগিগুলোকে ছাড়লাম, ওদের খাবার দিব, দেখুন ওরা করে কেমন। ডাইনোসরের মতো করার, এটা পুরুষ হাঁস, ও আমাকে কামড় দেয়, দুইটা পুরুষ হাঁস। এই যে এটা বেশি কামড়ায়, অনেকটাই বড় হয়েছে, এই যে দেখতে পারতেছেন। তো চলুন ওদের খাবার দেই। প্রথমে আমি মুরগিদের আমি দানাদার খাবারটা দিব, এই দেখুন ওরা খাওয়ার জন্য চলে আসছে। এইখানেও দিয়ে দিলাম, তোরা খাইতেছে, দেখতেই পারতেছেন। ওরা খাইতে থাকুক, আমি হাঁসেদের খাবারটা রেডি করি। হাঁসেদের আমি খাবার দেই, ভাতের মার, ভুসি, ভাত, এগুলো একসাথে মিক্স করে দেই। তো এখন আমি হাঁসেদের খাবারটা রেডি করব। এই হলো হাঁসেদের খাবার, ওরা খাবারের জন্য চিল্লাচিল্লি করতেছে। তো এখন আমি হাঁসদেরও খাবারটা দিয়ে দিতেছি।
হাঁসেরাও খাওয়া শুরু করেছে, খুব মজা করে খাইতেছে দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার হাঁস মুরগিগুলো সুস্থ আছে। দোয়া করবেন যেন সব সময় এরকম সুস্থ থাকে। আর অনেক শীত পড়েছে, আমাদের জন্য বা গ্রামের মানুষদের জন্য বা বয়স্ক মানুষদের জন্য অনেক কষ্টকর। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন তাড়াতাড়ি শীতটা কমে যায়, মানুষ একটু আসান পায়, সুস্থতার সাথে বাঁচতে পারে। তো এক আপু কমেন্টস করেছিল যে আমি হাঁসগুলোকে গোসল করাই কিভাবে, এই চলুন দেখি। এই বলে আমি পানি দেই হাঁসদের, এখানে ইট দিয়ে দিয়েছি, ওরা এখানে নিজে নিজেই এই পানিতে গোসল করে এবং এই পানি খায়। তো হাঁসের খাওয়া পায় শেষ, ওরা খুব তাড়াতাড়ি খায়। মুরগিরা খাওয়া দাওয়া প্রায় শেষ, আর অল্প কিছু খাবার আছে। ওদের খাওয়া দাওয়া প্রায় শেষ। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।